মানে ক্রিয়েটার কোনো দিক দিয়েই নয়, সে শুধুমাত্র
মোয়ের একটা রিলেটিভ সেই জায়গায় তাকে মানে খড়ম দিয়ে মেরে দাঁত ভেঙে দেবে, এটা কত বড় অপমান বন্ধুরা, কত বড় অপমান। আর মো, আমি তোমাকে বলছি যে তুমি এই জিনিসটা নিয়ে একটা অ্যাকশন কিছু নাও, কারণ তোমাকে বললে মানা যায়। কল্লোলকে বলছে তোমাদের মানে ক্যামেরার মধ্যে প্রতিনিয়ত যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে নিয়ে বলছে তবু ঠিক আছে, কিন্তু তোমার নিজের বাবা মাকে নিয়ে, তোমার দাদা বৌদিকে নিয়ে এই ধরনের বাজুমন্দ কথা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। কেন বলছি বন্ধুরা, আমাদের ঢুমকিতে বাড়িতেও কিন্তু ঢুমকির বোন, ঢুমকির বোনের বর, এরা সবাই এসেছিল। আমরা কিন্তু কখনোই তাকে নিয়ে কোন রকম বাজেমন্দ কথা বলিনি। যখন থেকে ঢুমকির বোন ওয়াইটিতে আইটি খুলেছে, তখন থেকে তার দোষ গুণগুলো কিন্তু আমরা বলা শুরু করেছি। নচেত কিন্তু তার বাড়ি থেকে এসছে না আসছে সেই নিয়ে কিন্তু আমরা কোনোদিন কিছু বলতেও যাইনি। আর বলতেও যাইনি যে ঢুমকির মা বাবার মুখে জুতোর বাড়ি মারা উচিত, বা ঢুমকির যে আত্মীয় স্বজনগুলো আছে তার বাড়িতে জুতোর বাড়ি মারা উচিত। কারণ এটা আমাদের শিক্ষা, এটা আমাদের শিক্ষা। এই চাকরানি কি বলছে যে মোয়ের বাবা মার শিক্ষা নাকি এই থেকেই বোঝা যায়। পাশে তো মোয়ের বাবা মাও ছিল, সেই জায়গায় তো মোয়ের বাবা মা একবার বারণ করতে পারতো যে কি শাশুড়িকে তুই বলছিস। আরে কি বলবে তারা, কি বলবে, শাড়িটা ঠিক করার কথা বলেছে, এমন কিছু ভুল কথা সে বলেনি, এমন কিছু ভুল কথা সে বলেনি। আর মৌকে আমি আগেই সাবধান করেছিলাম যে মৌ পারলে একটা লাইভ ভিডিও করে তুমি যে জিনিসটা করেছো বলে দাও, ক্লিয়ার করে দাও যে হ্যাঁ আমার এডিট করাটা ঠিক হয়নি, তোমরা তো অনেকেই দেখেছো এবং তার জন্য কিন্তু আমি সকালে মানে সামনে ক্ষমাও চেয়েছি। আর সে কিন্তু বারবারই বলেছে আমি আমার নিজের মাকে যেইভাবে শাসন করি সেইভাবেই কিন্তু আমি আমার শাশুড়িমাকেও বলেছি। হয়তো ওয়াইটির সামনে দেখতে ওটা খারাপ লেগেছে, কিন্তু এইভাবেই আমি আমার মাকেও শাসন করি আর আমি আমার শাশুড়িমাকেও করি। সেই জায়গায় যদি আমি যে ভিডিওটা করেছিলাম যে মৌ তুমি একটা লাইভ করে বা একটা শর্ট ভিডিও করে এই বিষয়টা নিয়ে একটু বলে দাও, সেটা শুনলে হয়তো মোকে এই কথাটা শুনতো না। মো আজকে তোমাকে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার জন্য, তোমার এই চুপের কারণে কিন্তু তোমার দাদা, যে কিন্তু কোনো কিছুর সাথে যুক্ত নেই, তাকে জুতোর বাড়ি খেতে হচ্ছে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে হাতে, মানে কি বলবো, তোমার তুমি কি করবে, অ্যাকশন কি নেবে আমি জানি না। তবে তোমাকে আমি রিকোয়েস্ট করবো যে অন্য কোনো ভিডিওর জন্য ওকে কিছু বলার দরকার নেই, কিন্তু তোমার বাড়িতে তোমার দাদা এসছে সেই জায়গায় কি করে সেই দাদাকে জুতোর বাড়ি মারবো এই কথাটা বলতে পারলো। ঢুমকির বাবা মাকেও তো আমরা অনেক কথা বলেছি, অনেক কথা বলেছি, কিন্তু কোনো সময় জুতোর বাড়ি মারবো, ঝাঁটার বাড়ি মারবো, মানে মেরে ফেলবো, এই করবো ওই করবো, বাঁদর ছাগল, এই সমস্ত কথাগুলো কিন্তু আমরা কখনো ইউজ করিনি। কারণ কি আমাদের মধ্যে এই শিক্ষাগুলো আছে যে বাড়িতে যদি কোনো গেস্ট আসে বন্ধুরা, আমরা তাকে নিয়ে কোনো রকম কিন্তু কাটা ছেঁড়া করতে পারি না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মো ডেইলি ব্লগ দিচ্ছে, ঢুমকি ডেইলি ব্লগ দিচ্ছে, তাদের ভুল ত্রুটিগুলো নিয়ে যে যার মনের মতো করে ভিডিও বানাতে পারে, কিন্তু কার বাড়িতে কোন গেস্ট আসছে তাকে নিয়ে কিন্তু আমরা কোনো বাজে মন্দ কথা বলতে পারি না। আমি মোকে রিকোয়েস্ট করবো, প্লিজ মো এই ভিডিওটার জন্য কিন্তু তুমি কোনো একটা অ্যাকশন নিও, যে আমাকে বলছে মেনে নেওয়া যায়, কিন্তু আমার বাড়িতে আমার দাদা এসছে সেই নিয়ে তার সাহস হয় কি করে যে আমার দাদাকে জুতোর বাড়ি মারবে। আরে তোর জুতোর কি জোর আছে, মোয়ের দাদার জুতো কতটা লম্বা দেখেছিস, তোর মোয়ের দাদার জুতোটা না তোর গালে যদি মারে তুই একই তো মানে হাঁপাচ্ছিস ভুগছিস, তুই এমন মারবে তুই একবারে মানে কি বলবো উল্টো ডাঙায় চলে যাবি। উল্টো ডাঙা মানে বুঝতে পারছিস কোথায় বলতে চাইছি, উল্টো ডাঙায় একবারে চলে যাবি যেখানে গেলে কিন্তু, আর এই জুতোর বাড়ি বা ঝাঁটার বাড়ি কথাগুলো ইউজ করতে পারবি না। ছোট লোক মহিলা কোথাকার অনেক কিছু সহ্য করছি বন্ধুরা, এর প্রতিটা ভাষা মানে আমি সচিনকে এখনো পর্যন্ত ভ্যাঁ ড্যাস এই কথাটা কোনোদিনও বলিনি, কিন্তু ও সবসময় কল্লোলকে ভ্যাঁ ড্যাস, যারা চোখে অন্ধ আছে সবসময় মানে আমাদের যারা মোকে নিয়ে পজিটিভ ভিডিও করে অনেকেই কিন্তু এই ভ্যাঁ ড্যাস কথাটা সচিনকে ইউজ করে, তাদেরকে অনেকে কমেন্ট করে যে তোমরা কেন সচিনকে এই কথাটা বলো, তোমাদের চোখে কি এইটা যায় না যে সবসময় আমাদের কল্লোলকে কিভাবে ভ্যাঁ ড্যাস কথাটা বলা হতো, আগে ডামরি ঘাসি কি বলতো কচিপাটা এই কথাটা ইউজ করতো, আর এখন এই বহুরূপী কি বলছে মানে এই মানে কি বলবো মাস মাইনে করা চাকরানি আমাদের কল্লোলকে সবসময় ভ্যাঁ ড্যাস কথাটা বলছে, তার বেলায় তোমাদের চোখে পড়ে না। আর যাই আমাদের দিকের কিছু মানুষ আমাদের সশিমকে যখন কোনো ভিডিওতে কিছু বলে তখনই তোমাদের গায়ে লেগে যায়, তখনই তোমাদের গায়ে লেগে যায়। আর এই অন্ধ চোখে কানা, তুই মনে হয় চোখে কম দেখতে পাস, তুই কি বলছিস যে মো যে ভিডিওটা এডিট করেছে এই নিয়ে তো কেউ কিছু বললো না। আরে প্রতিটা আইডির ব্লগগুলো একটু ঘুরে ঘুরে দেখ কেউ কিছু বলেছে কিনা, মোয়ের যেটা দোষ সেটা আমরা বলি, কারণ আমরাই না তোর মতো একশো কখনো করে ভিডিও দিই না যে সাজিয়ে গুছিয়ে আমার মিসক্যারেজ হয়ে গেছে এই জিনিসটা লোকের সামনে পুরোপুরি তৈরি করে দিলাম, কিন্তু ডেটের কোনো মা বাপ নেই, আগের মাসে বর বলছে মেন্স হয়েছে, পরের মাসে নাকি দেড় মাসের বাচ্চা হয়ে যাচ্ছে, যার কোনো মানে কি বলবো নিজস্ব সন্তান জন্ম দেওয়ারই কোনো ঠিক ছিরিছব্বা নেই, সে আবার কি ধরনের মেয়ে, সে আবার কি ধরনের মানে সেই মেয়েটাকে তুই সাপোর্ট করছিস, আর মোয়ের দাদা কেন কি জুতোর বাড়ি মারবি, মোয়ের দাদার জুতোটা তোর মানে মুখে মারলে না তুই আর মানে মা এই কথাটাও বলার সময় পাবি না, একবারে উড়ে যাবি উল্টো ডাঙায়, বুঝলি তো। তারপর সে আরো একটা কথা বলছে যে আমাদের মোম নাকি আমাদের বড় মাকে কোনোদিনও খাটে শুতে দেয় না, খাটে কোনোদিনও বসতে দেয় না, আমাদের বড় মার নাকি মোয়ের খাটে জায়গাই হয় না, অথচ নিজের বাবা মার জন্য খাটে জায়গা। আচ্ছা আমি একটা কথা বলতে চাইছি, আমাদের বড় মা মোয়ের বাড়িতে কিসে শোয়, কিসে শোয়, মেঝেতে শুয়ে থাকে নাকি বিছানার মধ্যে শুয়ে থাকে?
এবার যখনই আমি দেখেছি মোদিত ভাই বলে যে বিছানায় এসে বসো না বিছানায় এসে বসো না, তখন আমাদের বর্মা বলে যে না আমি এখানে বসে টিভি দেখবো। কারণ কি, বর্মা ওই সামনে পুরো পুরো টিভির সামনে চেয়ার নিয়ে বসে কমফোর্টেবল, ওখানে বসে বসে তার টিভি দেখতে ভালো লাগে, সেই জায়গায় বিছানায় উঠতে সবসময় ভালো লাগে না, সেই কারণে আমাদের বর্মা কিন্তু বসতে চায় না। আর সেই জিনিসটাকে ইস্যু করে কি বলছে যে আমাদের বর্মা নাকি মোয়ের বিছানাতে বসতে দেওয়া হয় না, সেই জায়গায় তার মা বাবাকে দিচ্ছে। আরে একবার ভালো করে ঢুমকি ভিডিও গুলো দেখ, শীতকালে অত ঠান্ডার মধ্যে মেঝেতে ওই ছোট একটা তক্ত করে শুয়ে রেখেছিল, সেই জায়গায় কোনো কথা বলতে পারিসনি। আর আজকে মৌ নিজেরা যেমন একটা বিছানায় শুয়ে শাশুড়িমার জন্য একটা পুরোপুরি ভালো চৌকি হোক আর খাটি হোক বিছানা করে তক্তপোষ করে সমস্ত কিছু করে শুতে দিচ্ছে, সেই জায়গায় টিভি দেখার সময় একটু চেয়ারে বসে টিভি দেখছে বলে তোর আজকে অনেক বড় বড় কথা হচ্ছে। অ্যাকচুয়ালি তুই বাড়িতে কি করিস বলতো, তুই যে এত বড় বড় ফুটানি ডুটানি গুলো মারিস, তুই বাড়িতে কি করিস, লোককে জুতোর বাড়ি মারছিস, লোককে এই করছিস, খড়ম দিয়ে মারছিস, তোকে গিয়ে একখান মেরে আসবো, দেখবি তোর গাল কেমন লাগে। তোকে তো সবাই বলছে যে মানে তুই মরতে পারিস না, এই ধরনের কমেন্ট গুলো করছে, তো আমি বারবার রিকোয়েস্ট করবো না, এই ধরনের কমেন্ট কিন্তু আমরা কেউই করতে পারি না, কাউকে মরে যাওয়ার মতো অভিশাপ কিন্তু দিতে পারি না। কারণ আমি নিজে মনে করি যে শত্রু যদি না বেঁচে থাকে তাহলে শত্রুর সাথে মানে আমি ফাইটটা করবো কিভাবে, তার মোক্ষম জবাবটা আমি দেবো কিভাবে, সে যদি মুখ মানে মারা যায় তাহলে তার মোক্ষম জবাবটা তো দিতে পারবো না, তাই সে বেঁচে থাকুক এবং সে যা বলবে তার প্রতিউত্তর দেওয়ার জন্য তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবভিয়াসলি বসে আছে। তোর বলার সাহস হয় কি করে যে আমাদের মৌ নাকি আমাদের বর্মাকে বিছানায় বসতে দেয় না, তোর বলার সাহসটা হয় কি করে, তুই কি মোয়ের বাড়িতে এসে দেখতে গেছিস মৌ বিছানায় বসতে দেয় কি আর দেয় না। আর ঢুমকি যখন সারা শীতকাল নিজের শাশুড়িমাকে মেঝেতে শুয়ে রেখে দিয়েছিল তখন দরদটা কোথায় ছিল, তখন তো ঢুমকির বাড়ি থেকে আমাদের বর্মাকে নিয়ে এসে তোর ওই দোতলার বিছানায় শোয়াতে পারতিস, দেখতাম কত ভালো লাগে। এই মোয়ের মাস মাইনে করা চাকরানি আরো একটা কথা বলছে যে আমাদের মৌ নাকি প্লেনে করে আসার সাথে সাথেই ঢুমকি কি বলেছে সেই নিয়ে ভিডিও করতে বসে যায়, অথচ ঢুমকির যে এই একটা মিসকারেজের মতো বিষয় হয়ে গেল তাহলে মৌ কেন মুখ খুলল না। ও মৌ বুঝি মুখ খুলেনি, সেই জন্য কোন রকম কিছু মোয়ের পেছনে লাগতে পারছিস না, বাজে বাজে কথাবার্তা বলে মোয়ের পেছনে লাগার চেষ্টা করছিস, মৌ যদি মুখ খুলতো বেশ ভালো জমতো না। আর মৌকে নিয়ে বলে বলে অ্যাকচুয়ালি তুই ঢুমকির হয়ে সাপোর্ট করিস ঠিক কথা, কিন্তু মৌকে নিয়ে ভিডিও না করলে না তোর আইডি কখনোই বড় হবে না, তোর আইডি বড় হবে না, সেই কারণে চাইছিস মৌ যাতে মুখ খুলে এবং তুই যাতে কিছুদিনের মধ্যে 1K টা কমপ্লিট করতে পারিস, তাই তো মানে মৌকে না মোয়ের নাম ভাঙিয়ে মৌকে নিয়ে নিজের আইডিটা মনিটাইজেশন করবি। কতটা গভীর জলের মাছ বলতো, তুই যেরকম ঢুমকি করেছে মৌকে দেখিয়ে মোয়ের কথাবার্তা বলে বলে নিজের আইডিটাকে 18,000 কমপ্লিট করেছে, তুইও চাইছিস যে মোয়ের নাম ভাঙিয়ে মোয়ের কথা বলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করবি। মানে যদি নিজের ট্যালেন্ট থাকে আগে 1K সাবস্ক্রাইবার নিজস্ব ট্যালেন্টে তো করতে পারতিস, যেমন আমরা করেছি, তোরা তুই হয়তো রিপিটে প্রশ্ন করতে পারিস যে তাহলে তুই কি করিস, আরে আমার ভিডিওগুলো দেখ, আমার ডেইলি ব্লগ দিই, আমি যথারীতি আমার মনিটাইজেশন অন হয়ে গেছিল, তারপর তো আস্তে আস্তে আমি এই কন্ট্রোভার্সি লাইনে এসেছি, কিন্তু আমি আমার 1200 ব্লগ কিন্তু আমার ডেইলি ব্লগ দিয়েছিলাম এবং সেই দিয়েই কিন্তু আমি আমার মনিটাইজেশন অন করেছিলাম। তোর মতো নয় রে, মানে মোয়ের পাশেতে কুত্তা হয়ে চাকরানি হয়ে নিজের আইডিকে দাঁড় করাতে হবে, নিজস্ব কোনো ট্যালেন্টই নেই, একদম ফোকাস যাকে বলে, একদম বোকাস তুই যাকে বলে। তুই বলছিস যে আমাদের মৌ নাকি তার দাদাকে সবসময় বাড়িতে বসিয়ে রেখে দিচ্ছে, দাদাটা নাকি এমনই একটা ছেলে যে সবসময় বাড়ির মধ্যে বসে আছে, বাইরের কোথাও যাচ্ছেই না। তো ঢুমকির বাড়িতে যখন ঢুমকির বোন আর বোনের বরের ছিল তখন কি করছিল, ঢুমকির বোনের বর ঢুমকির কাজ করে দিয়েছিল, কুণ্ড করে দিয়েছিল, মশলা মেটে দিয়েছিল, নাকি নাচ ছিল, কি করছিল ঢুমকির বোনের বর, সেও তো যথারীতি বাড়ির মধ্যেই ছিল। আর ঢুমকির যেহেতু কলকাতার মতো জায়গায় বাড়ি, সেইখানে আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে, সেখানে ঘুরতে নিয়ে গেছিল, মোয়ের যেহেতু গ্রামে বাড়ি সেইখানে ঘুরতে নিয়ে যাওয়ার মতো সেরকম কোনো জায়গা নেই, সেই জায়গায় বাড়িতে থাকবে না, তো তোর মতো মানে প্রত্যেকে ধরে ধরে ঘুরবে যে কাকে নিয়ে ভিডিও বানানো যায়, কার কোন জায়গায় খুঁত আছে সেটাকে দেখানো যায়, এরকম করবে, এটা তোদের পরিবারের শিক্ষা না যে কারোর বাড়িতে ঘুরতে গিয়ে বং বং ডং 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 করে তুমি সারা দিন রাত খালি বাইরে বাইরে ঘুরে বেড়াও। আসলে যাদের বাইরে বাইরে ঘুরে বেড়াবার নেশা না, যেরকম ঢুমকির মেয়েকে ঘরের মধ্যে পুরে মানে এই নতুন বাড়িতে এসেও মেয়েটাকে ওই নতুন বাড়িতে মানে দুদিন এসেছিল সেই দিনকেও মেয়েটাকে ঘরের মধ্যে রেখে টেপার টেপি মিলে মার্কেটিং করতে চলে গেছিল নতুন বাড়িতে, জানিও না যে বাড়িটা কিরকম, বাড়িটায় দুদিন এসেছি মেয়েটা ভয় পাবে কিনা, মেয়েকে রেখে মার্কেটিং করতে বেরিয়ে গেল। সেই রকম মানুষ কি তো সাথ দিয়েছে এই চাকরানি, তো সে ওই জন্যই বলছে যে মোয়ের দাদা এসছে এখানে ওখান যাবে কিনা, সবসময় বাড়িতে বসেছে না, বাড়িতে বসবে না, তোদের মতো নাচতে বেরোবো, তোরা যেমন নাচতে বেরোস, তোরা এই যে ইনকামের জন্য তো নিশ্চয়ই নাচতে বেরোস, সেই কারণে তোরাও ভাবছিস যে মোয়ের দাদাও হয়তো নাচতে বেরোবে, না মোয়ের দাদা একজন না শিক্ষকের সন্তান আর মৌ একজন শিক্ষকের সন্তান, সেই জায়গায় তাদের চরিত্র কিন্তু কখনোই তোদের মতো হতে পারে না, বুঝলি তো। আর তুই কি বলছিস যে মৌ যেহেতু ভিডিও করে মানে মানে টাকা ইনকাম করে তার সংসার চালায়, সেই জায়গায় মোয়ের দাদা কিভাবে ক্যামেরার সামনে পা তুলে বসে আছে, বোন যেহেতু এই ভিডিও করে টাকা ইনকাম করে সেই জায়গায় ভিডিওতে কিভাবে পা তুলে বসে আছে। অনেকক্ষণ মৌ লক্ষ্য করে, তারপর মৌ লক্ষ্য করার পর বললো দাদা পাটা নামা। আচ্ছা তখন আমরাও ভিডিওটা দেখেছি, মোয়ের দাদা কিন্তু যথারীতি মানে মোয়ের দাদা বারবার বলতে জিনিসটা খারাপ লাগছে, দাদা ভাই কথাটা বলছি, তো দাদাভাই কিন্তু দেখছিলাম যে নিজেও ফোন দেখছিল, সেই জায়গায় ফোন দেখতে দেখতে মৌ ক্যামেরা করছে, সেটা তার দাদা কি করে জানবে, কারণ আমরা যখন আমরা
প্রতিনিয়ত ক্যামেরা করে করে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে না ক্যামেরার মধ্যে কোনো বাজে জিনিস আমরা দেখবো না, সেই জায়গায় দাঁড়া মানে ভিডিও করে না, তারা দেখো ওই জিনিসটা কতটা ক্যাজুয়াল নিয়ে নেয় যে ভিডিও চলছে তো কি হয়েছে, এত কিছু বলার দরকার নেই, এত এত ধ্যান থেকেও দেখতেই পায় না এই জিনিসটা ভাবে। সে নিজের মতো ফোন দেখছিল এবং নিজের মতো পাটাকে তুলে রেখেছিল, তাই বলে এটা নয় যে সে ভিডিওর মধ্যে সকলকে পা দেখাতে চেয়েছে। তাহলে মো যখন বললো যে দাদা পাটা নামা, তাহলে কিন্তু সে নামাতো না যে না পা নামাবো কেন, তোর ভিডিও চলছে তো কি হয়েছে, আমি সবাইকে পা দেখাবো। এটা কিন্তু তার শিক্ষা নয়, কারণ বারবারই বলছি তার বাবা একজন কিন্তু শিক্ষক মশাই, তার বাবা কিন্তু এই ধরনের শিক্ষা তার দুই সন্তানকেই দেয়নি যে তুমি পায়ে পা দিয়ে অপরের সাথে ঝগড়া করতে নিয়ে যাও। যেমন তুই চাইছিস যে মো ঢুমকির মিসক্যারেজ নিয়ে মুখ খুলুক এবং সেই নিয়ে ওয়াইপিতে একটা রসাতল হোক, এবং সেই সুযোগে তুই ওয়ানকে সাবস্ক্রাইবারটা করে নিস। আর তোকে যে সবাই একটা কথা বলে না যে ওই মর্মর কথাটা বলে, অনেকেই হয়তো ঠিক কথাই বলে, কারণ তুই যদি অন্যের মৃত্যু কামনা দিনরাত করতে পারিস তাহলে তোকে কেন বলবে না বলতো, তুই যেমনটা দিবি তেমনটাই তো রিপিটে পাবি এবং তেমনটাই কিন্তু রিপিটে পাচ্ছিস। দেখ তুই কদিন সুস্থ আছিস, তুই তো প্রতিদিনই অসুস্থ, লোকের অসুস্থতা নিয়ে সবসময় যদি তুই এরকম সিম্প্যাথি কার্ড খেলে যাস যেটা তার সাথে হয়নি সেটা নিয়েও তুই যদি দিনরাত বলতে থাকিস তাহলে তো অবভিয়াসলি সেই জিনিসটা তোর সাথে হবে, তাই না? এই চাকরানি আর এই নচ্ছারানি মৌকে বলছে যে মৌ নাকি যেদিকে তাকায় সেইদিকে নাকি বিষ হয়ে যায়, সেইদিকে নাকি ধ্বংস হয়ে যায়। হ্যাঁ একদম ঠিক কথা, মৌ যেদিকে তাকায় সেইদিকে নাকি ধ্বংস হয়ে যায়। তবে ধ্বংসগুলো কোনগুলো হয়, যেগুলো নোংরা নর্দমার কীট সেইগুলো ধ্বংস হয়, কিন্তু যেগুলো ভালো সেগুলো কিন্তু আরো পুরো একদম মানে ঘরা পুরোপুরি মানে পরিপূর্ণ হয়ে ওঠে। আর ঢুমকি হচ্ছে যেদিকে তাকায় সেইদিকে সত্যিই ধ্বংস হয়ে যায়। যেরকমটা বলছি, শ্বশুর বাড়িতে এলো, শ্বশুর বাড়ি ঘর করতে পারলো না, তারপর যথারীতি বাপের বাড়িতে ঘর বানালো সেখানেও থাকতে পারলো না, মধ্যম গ্রামে গেল যেখানে প্রথম গেল সেখানেও থাকতে পারলো না, দ্বিতীয় যেখানে গেল সেখানেও থাকতে পারলো না, তৃতীয় যেখানে গেছিল সেখানেও থাকতে পারলো না, এখন কিন্তু ফোর্থ ঘরে এসেছে। কারণ কি, ও যখন প্রথম যে বাড়িটায় থাকতো সেই বাড়িটা সম্পর্কে কিন্তু আমরা অতটাও কেউ জানি না, সেকেন্ড বাড়িটা থেকে আমরা কিন্তু সবাই ওকে চিনেছি, সেকেন্ড বাড়ির পর থার্ড বাড়ি, এবং তারপর কিন্তু আবার যথারীতি আবারও নতুন একটা বাড়িতে সে এসছে। এবং এই থেকেই বোঝা যায় যে ঢুমকি যেইখানটাই পা দিচ্ছে সেইখানটার মানুষ কিন্তু তাকে আর পছন্দ করছে না, সে এত ভালো মনের মেয়ে। আর এটাও গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, এই বাড়িটায় কদিন থাকতে পারে একবার দেখবো তো বন্ধুরা, কারণ বাড়ির মালিকেরাও এটা বুঝবে, এই ভিডিওগুলো কিন্তু তারাও দেখছে যে লোকের কথা শুনে এই মেয়ে নিজের সন্তানকে মেরে ফেলতে পারে, তাহলে এই মেয়ে কি ধরনের মেয়ে, এই ধরনের কি ধরনের মেয়ে। আর এর মানে চাল চলন কথাবার্তা ধ্যান ধারণা দেখে বোঝা যাচ্ছে যে এ কি ধরনের ডেঞ্জার মেয়ে হতে পারে, তাহলে এই ধরনের ভাড়াটিয়াকে বাড়িতে মনে হয় না রাখাই ভালো। তাই দেখবে বন্ধুরা তোমরা কদিন ঢুমকি ওই বাড়িতে থাকতে পারে, কিছুদিনের মধ্যে কিন্তু আবারও কোনো না কোনো একটা অজুহাত দিয়ে কিন্তু ওই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হবে। প্রথম বাড়িটা কি বললো, জলের প্রবলেম, ও বললো যে সেকেন্ড যেখানে যাব মানে একবারে যত খুশি জল খরচা করতে পারবো সেরকম একটা ভাড়া বাড়িতে যাবো। সেকেন্ড বাড়িটায় যখন এলো না, ফার্স্ট বাড়িটায় বিয়ে হবে বলে অজুহাত দিল, সেকেন্ড বাড়িটায় জলের প্রবলেম দিল এবং মশার প্রবলেম দিল, এবং এখন এসছে থার্ড বাড়িটায়। এই বাড়িটাতেও দেখবে কিছু না কিছু একটা প্রবলেম দিয়ে ও কিন্তু আবারও দু তিন মাসের মধ্যে অন্য কোন জায়গায় শিফট হতে বাধ্য হবে, কারণ যেই বাড়িতে আছে তারাও তো এই যথারীতি এই ভিডিওগুলো দেখছে যে এ কি সত্যি পাগল নাকি কারোর কথা শুনে নিজের বাচ্চাকে নষ্ট করে দেয়, তাহলে এ কি করতে পারে, এর যখন মাথায় রক্ত চেপে যায় এ কি করতে পারে, খুন পর্যন্ত করতে পারে। সেই জায়গায় এই ধরনের ভাড়াটিয়া আমাদের প্রয়োজন নেই, এবং সেখান থেকেও কিন্তু দূর দূর করে তাড়াবে। তাহলে কে কোন দিকে তাকাচ্ছে আর কে কোন দিকে বিষ হচ্ছে, কোন দিকটা ধ্বংস হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস চাকরানি, বুঝতে পারছিস চাকরানি? আর তুই আমাদের মোকে কি বলছিস যে নাগিন্টু তুই কি, তুই ফণিমনসা, তুই একদম ফণিমনসা, যেদিকে দিস একবারে পুরো ধ্বংস হয়ে যায়, একবারে ধ্বংস হয়ে যায়। মৌ তো নাগিন টু, তবু তো মানে নাগিন টু হলো মানে মানে সিরিয়াল গুলো দেখতে পায় নাগিন ওয়ান নাগিন টু, তুই তো ফণিমনসা যার মানে যে ছোবল দিলেই একদম শেষ হয়ে যায়। তুই এমন একটা বিষাক্ত কীট, তুই তোর বাড়ির লোকেদেরকে না তোর কাছ থেকে একটুখানি দূরে দূরেই রাখবি, কারণ তুই যেই দিকটা তাকাবি সেই দিকটাই ধ্বংস হয়ে যাবে, যেই দিকটা তাকাবি সেই দিকটাতেই ধ্বংস হয়ে যাবে। এবং সে আরো একটা কথা বলছে যে আমাদের মোয়ের নাকি এত পাপের জন্য 20-25 বছর পর নাকি বরবার মতনই ঠিক অবস্থা হবে, মানে কোনো ছেলের কাছে নাকি ঠিকঠাকভাবে থাকতে পারবে না। তো আমি তোকে একটা কথা বলতে চাইছি যে 20-25 বছর পরের কথা তোরও তো আছে, তুইও দেখবি তোর কি হতে থাকে, তোরও দেখবি তোর কি হতে থাকে। আর আমাদের মোয়ের কি হবে সেটা নয় পরেই দেখা যাবে, কারণ মোয়ের পাশে বন্ধুরা একটা জিনিস চিন্তা করো, মো কিন্তু এখনো পর্যন্ত কনসিভ করেনি, কনসিভ করার মতো একটা প্রস্তুতি নিচ্ছে, সেই জায়গাতেই তার মা বাবা তার দাদা বৌদি, এবং এটাও আজকের ভিডিওতে দেখলাম যে আমাদের মোয়ের মা মানে আন্টি কিন্তু মোয়ের কাছেই থাকবে, মোয়ের যতদিন না বেবিটা হচ্ছে। সেই জায়গায় ঢুমকির এত বড় একটা বিপদ হয়ে গেল, না এলো একবারও বোন, না এলো একবারও বোন জামাই, না এলো মা বাবা। চিন্তা করো তাহলে কে কার সন্তানকে কতটা ভালোবাসে আর কে কার সন্তানকে নিয়ে কতটা গর্ব করে, গর্ব করার মতো বিষয় আমাদের মোকে নিয়ে যে সে তাকে অনেকে অনেক রকম কিছু বলতে কিন্তু সে মুখ খোলার কোন রকম কোনো কিছু প্রয়োজন মনে করে না। আর ঢুমকি কিন্তু তার প্রতিদিনের ভিডিওতে কিন্তু একটু পিঞ্চ মারা কথা বলে যায়। আর ঢুমকির বোন কেন কি তোকেও বলছি,
মানে ভালোই তো পিঞ্চটা মারতে পারিস এবং নিজের ভিডিওতে এত সতীসে যে থাকিস, তোকে খারাপ কমেন্ট করলেও তুই থ্যাংক ইউ বলিস আর ভালো কমেন্ট করলেও তুই থ্যাংক ইউ বলিস। অথচ তোর দিদিকে নিয়ে যারা ভালো ভিডিও করছে তাদের লাইভে গিয়ে কি সুন্দর কমেন্টগুলো করছিস যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই নাকি তোর দিদি এরকম করেছে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই তোর দিদি এরকম করে থাকে? দিদিকে যদি এত ভালোবেসে থাকিস তাহলে দিদির অসময়ে মাকে কেন পাঠাসনি? তোরা তো এত ভালো, দিদিকে কেন বলছিস না যে কন্ট্রোভার্সি যারা করছে তাদের মতো করতে দে, তুই ওই নিয়ে কিছু বলিস না। কারণ কি তুইও জানিস যে দিদির পা চেটে ছাড়া তুই উঠতে পারবি না। তোর দিদি যেমন মোকে নিয়ে উঠেছে সেরকম তুইও তোর দিদিকে নিয়ে উঠতে চাইছিস, মানে বদমাস নচ্ছার মেয়েগুলো। আর এই চাকরানিকে আমি একটা কথা বলবো যে তুই বলি না খড়ম দিয়ে মোয়ের দাদার মুখে মারবি, আমাদের মতো আমাদের মোয়ে যে যত এত ভিউয়ার্স আছে না প্রায় প্রতিনিয়তই 40-50 হাজার ভিউয়ার্স তো দেখে, তো 40-50 হাজার ভিউয়ার্সের জুতো যদি তোর মুখে গিয়ে ফটাফট মারা হয় তাহলে তোর মুখের অবস্থাটা কি হবে বলতো? ওই ফুলো ফুলো মুখটা পুরো চ্যাপটা হয়ে যাবে, পুরো ঘুঁটের মতো হয়ে যাবে। গোবর দিলে যেরকম এরকম পাঁচটা আঙুলের দাগ হয় সেরকম তোর মুখে না এরকম পাঁচটা আঙুলের দাগ হবে। তো ওই পাঁচটা আঙুলের দাগ যাতে না দেখতে চাস বা নিতে চাস তাহলে এই ধরনের কথাবার্তাগুলো কাউকে বলিস না। কন্ট্রোভার্সি করছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বল, মোকে নিয়ে বলছিস মোকে নিয়ে বল, তার বাড়িতে কে এসছে সেই রিলেটিভকে নিয়ে জুতোর বাড়ি মারবি, এই বাড়ি মারবি, ওই মারবি বলতে যাস না, তাহলে তোকেও কিন্তু কেউ ছেড়ে কথা বলবো না। মানে বদমাস মেয়ে লেজ কাটা বান্ধবী, তোকে আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম কারণ যে যেটার জন্য প্রযোজনা সেটাই বলতে ভয়। তো মৌকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ মৌ এই ভিডিওটার জন্য অ্যাকশন কিছু একটা নাও। আমি বলছি না চ্যানেলে স্ট্রাইক দাও এই ধরনের কোনো কথা বলছি না, কিন্তু কিছুতে একটা রিপ্লাই দাও যে তোমাকে নিয়ে বলছে ঠিক আছে মানা যায়, তোমার দাদাকে নিয়ে বললে কিন্তু তুমি ছেড়ে কাউকে কথা বলবে না। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো একটাই কথা বলতে চাইছি বান্ধবীকে কিভাবে সায়স্তা করা যায় তোমরা একটু কমেন্ট করে সায়স্তাটা করে দিও। ওয়াচ টাইমটা দেবে না কিন্তু সায়স্তাটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে করে দিও। তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর বান্ধবী তোকে সাবধান করছি, আমাদেরকে নিয়ে মোকে নিয়ে বলছিস বর, কারো রিলেটিভকে নিয়ে বলতে যাস না, কারণ 50,000 মানুষের জুতোর বার সহ্য করতে পারবি তো? জুতোর মার যদি একবার তোর কপালে জোটে না তোর যে কি অবস্থা হবে, একই তো পটকাচ্ছিস ধুঁকছিস তারপর একদম মানে উল্টোডাঙা চলে যাবি বুঝলি তো, আর কোনো মা বাবা বলারও সময় পাবি না। তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও দেখাচ্ছি, তখন তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো।